এখন বক্তব্য দেবেন জনাব শামসুল আলম দুদু চৌধুরী জয়পুরহাট দুই আপনার সময় দশ মিনিট জয়পুরহাট এক মারণ স্পিকার বিসিল রহমান রাহিম স্পিকার দুই হাজার উনিশ দুই হাজার বিশ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় আমাকে বক্তব্য সুযোগ প্রদান করায় আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মহান জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ায় পরম করুণাময় আল্লাহ কাছে লাখো করে শুক্র আদায় করছি আজকের এই সুপ্রিয় দিনে আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যবৃন্দ সুপ্রিয় দেশবাসী বিশেষ করে আমার জয়পুরহাটের আমার জনগণকে জানায় আন্তরিক কৃতজ্ঞতা অবশ্যই অভিনন্দন মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতা মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ পঁচাত্তরের পনেরোই আগস্টে ঘাতকের নিবে বলে যারা যারা সাহস গ্রহণ করেছেন আমি তাদের সব আত্মার মাফিয়াত কামনা করছি বঙ্গবন্ধুর সুদিনে দুর্দনে সব সহযোগী সহযোদ্ধা হিসাবে যারা কাজ করেছেন আমাদের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু অবর্তমানে যারা মুক্তিযুদ্ধকে পরিচালনা করেছিলেন সর্বজন নজরুল ইসলাম তাজউদ্দ আহমেদ মুসিল আলী এই হিসাবে কাম্র প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আত্মাখ্যাত কামনা করছি আমি সচিত্রে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা অবশ্যই শহীদদের যাদের চরম সাহস আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আর পবিত্র সংবিধান পেয়েছি লাল সবুজ পতাকা পেয়েছি মাননীয় স্পিকার আমি শ্রদ্ধা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনগণ শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গ্রেনেড হামলায় দাঁড়িয়ে তাইবির রহমান সহ যারা জীবন দিয়েছেন আমি তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই তার মাঠের কামনা করি আমি আজকের এই মহাসংশী দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা কৃতজ্ঞ জানাই বঙ্গবন্ধু যুগ সরী এদেশের গরিব দুঃখী মানুষের ঠিকানা আশ্রয়স্থল যে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত দক্ষতা যোগ্যতার সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে বঙ্গবন্ধু সাপের স্বর্ণ নির্মাণে নিরশভাবে কাজ করে চলেছেন সেই মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি আমরা কৃতজ্ঞ জানাই মানুষ স্পিকার সময় তো অত্যন্ত কম এই অল্প সময়ে মাঝের উপরে আমি কি আলোচনা করবো মানুষ স্পিকার এটুকু বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় যে বাজেটগুলি দেওয়া হয়েছে বাজেটটি জনগণের বাজেট জনকল্যাণমুখী বাজেট গণমুখী বাজেট বলেই আজকে দেশটা এগিয়ে যাচ্ছে তৎপর করে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যে কটি বড় অর্জন হয়েছে এই দেশে সেটা হয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু নেতৃত্বে এবং তারপরে আমাদের মহান নেত্রী দেশে নেতৃত্বে হয়েছে মাননীয় স্পিকার আজকে ওনারা কিছুই চোখে দেখেন না আজকে বাদেশ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এবং যে সমালোচনা করা হচ্ছে আজকে কি জবাব দেবেন আজকে বছরের প্রথম শুরুতেই প্রথম দিনে আজকে যে নতুন বই দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের মাঝে এটা ওনারা করতে পেরেছেন করেছেন কমিউনিটি মাধ্যমে তিরিশ থেকে বত্রিশ ঔষধ দিয়ে একজন প্রান্তিক মানুষের যে সেবা দেওয়া হচ্ছে এই ব্যবস্থা তারা করতে পেরেছেন আমার জয়পুরহাট এক আসরে দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিলেন সংসদ ছিলেন যা মন্ত্রী ছিলেন এলাকায় বিদ্যুৎ রাস্তাঘাট করতে পারেন নাই স্কুল কলেজ মাদ্রাসা বিল্ডিং করতে পারেন নাই স্পিকার আজকে এটা হচ্ছে না আজকে একজন সৎ সাহসী যা রক্ত বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত বঙ্গ আদর্শ একজন নেত্রী হিসাবে আজকে জনগণ শেখ নেতৃত্ব আছে বলে আজকে এই অর্জনগুলি আজকে হচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নে সরার বাংলা নির্মাণের উদ্দেশ্যে আমি এই মুহূর্তে আমার এলাকার কিছু সমস্যার কথা বলব আমি স্পিকার সময় স্বর্প আমাদের একটি শিল্প কৃষি শিল্প আছে জয়পাড় সুগার মিল অত্যন্ত শোচনীয় অবস্থা মানুষ স্পিকার কৃষকরা যারা আখ উৎপাদন করে তারা সময় মতো আখের দাম তারা পায় না আজকে উত্তর খরচ বেড়ে যায় আজকে শ্রমিক কর্মচারী কমতে কমতে আজকে পাঁচ ভাগে এক ভাগে নেমে এসেছে মানুষ স্পিকার অনেক সুন্দর পদ আছে সে পূরণ করা দরকার মানুষ স্পিকার এবং এই কৃষিভিত্তিক শিল্প শিল্পীকে আজকে রক্ষা করা দরকার মানুষ স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় শিল্পমন্ত্রীকে আমি অনুরোধ করব কিভাবে কি পরিকল্পনা করলে এই সুগার মিলতে বাঁচবে এবং এইখানে আমাদের এলাকার বেকার ছেলে মেয়েদের বেকার তো খুঁজবে এইটি ব্যবস্থা করা যায় মন্ত্রীকে আপনার অনুরোধ করছে অনেক স্পিকার আমাদের জেলা সদর হাসপাতালটি অনেকবার পুরস্কার পেয়েছে পুরস্কার পেয়েছে জয়প্রাহাট ছাড়াও জয়প্রাহাটের পাশেই দিনাজপুর হাকিমপুর নগাঁধ বদলগাছি আপনার বগুড়া শিবগঞ্জ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে শুরু করে আজকে অনেক জায়গার মানুষ এখানে চিকিৎসা করতে আসছে ডাক্তারের সংকট আছে তেতাল্লিশ পদ আছে কাজ করছে মাত্র মাত্র বাইশজন একুশ জনের শূন্য আছে যন্ত্রপাতি অনেক সমস্যা আছে মানুষ স্পিকার আজকে দেড়শো হাসপাতাল আজকে পা রাখার জায়গায় নাই সেবা পায় বলেই হাসপাতাল আছে আসে মানুষ চিকিৎসার জন্য আজকে আয়সেডের জন্য অবকাঠামো বিল্ডিং শুরু হয়েছে মাত্র বিশ পার্সেন্ট কাজ হয়েছে আর বিনের সাথে আমি অনুরোধ করবো আপনার মানুষ স্বাস্থ্যমন্ত্রীকে যে দ্রুতগতিতে দুশো পঞ্চাশ বেডের শয্য হাসপাতাল ঘোষণাতে দেশ আগ সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব আজকে এই হাসপাতালের দুঃস বিশ্ব শয্যায় উপনীত করে আমাদের এলাকার যে মানুষদের সেবা এই সেবার দেওয়া যায় আমি আমাদের মানুষ স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করবো না স্পিকার মাল স্পিকার আমাদের কয়েকটি ব্রিজ দরকার আমি গতবার এই বাজেট অধিবেশনে আমি দাবি করেছিলাম মাননীয় এল মন্ত্রী মহোদয়ের কাছে যে আমাদের ছয়টি ব্রিজের কথা বলেছিলাম তার মধ্যে দুইটি ব্রিজ এখানে অনুমোদন হয়েছে কিছুদিন আগে বাগজানার ব্রিজ এবং করিমনগরের ব্রিজ আমাদের শহীদ ফারুক রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র শিবিরের দ্বারা নিম্নভাবে নিহত হওয়ার পরে তাকে এতে ঢুকে দেওয়া হয়েছিল সেই ফারুকের বাড়ির সামনে একটা নদী আছে যমুনা নদী তার স্বপ্ন ছিল এই ব্রিজের উপর নদীর ব্রিজ হবে ব্রিজের উপর দেশে রাস্তা বিশ্বদের করতে যাবে আর সেই ফারুকের সৌজন্যে তার জন্য হলেও আজকে এইখানে একটি ব্রিজ মাঝিপাড়া ঘাটের উপর বৃষ্টি করা যাবে বিনিস্ট মানুষ স্পিকার আমাদের সৌযমুনার উপর আখিরার ব্রিজ ঘাটের ব্রিজ আর মাধবের ঘাটের ব্রিজ সিরোটির নদীর উপর সিরোটির বাজারের উপরে বৃষ্টি অত্যন্ত জরুরিভাবে করা দরকার মানুষ স্পিকার আমি মন্ত্রীকে এ ব্যাপারে তরিত হবে এই বীজগুলি করার জন্য আমি স্পিকার আপনার মাথা অনুরোধ করছি মানুষ স্পিকার আজকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে মানে স্পিকার অনেক উন্নতি হয়েছে আজকে যারা বড় বড় করে কথা বলেন আজকে বিদ্যুৎ ছিল না আজকে ঘরে বিদ্যুৎ হয়েছে নজর শেখ হাসিনার নেতৃত্বে আজকে রাস্তাঘাট ছিল না আজকে গ্রাম শহর হয়ে গেছে প্রাইমারি স্কুল দেখলে মনে হয় কি কোন জায়গায় আমরা আসছি পাকা রাস্তা এত সুন্দর রাস্তা মাদ্রাসা হাই স্কুলে এত সুন্দর বিল্ডিং তারা করতে পারে নাই তাদের আমলে আজকে সমস্ত কিছু উন্নয়ন আজকে আমাদের প্রাইমারি ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে সম্ভব হয়েছে আজকে সেই কারণে আজকে আমি বিশ্বাস করি যে আমরা বলি আজকে একুশ সালে আমাদের মধ্যে আমরা পরিণত হবো এবং একচল্লিশ সালে আমরা উন্নত দেশ হিসেবে এক মিনিটের মধ্যে দয়া করে আপনার বক্তব্য শেষ করবে মানুষ স্পিকার একটু তিন মিনিট সময় দয়া করে আচ্ছা দুই মিনিট ঠিক আছে একটু তিন মিনিট স্পিকার তিন মিনিট দিন দয়া করে মানুষ স্পিকার আমি বিশ্বাস করি একজন নেতা সাহস নিয়ে স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে বারবার তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে রেড হামলা বোমা হামলা করা হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে এই বাংলা সমগ্র মানুষকে নিয়ে বঙ্গবন্ধু স্বপ্নের জন্য কাজ করে চলেছেন আমাদের মহানেত্রী জন শেখ হাসিনা আমি বিশ্বাস করি একচল্লিশ সাল নয় আমার সবাই যদি আমার নেত্রীর মতো সততা স্বচ্ছতা দক্ষতা নিয়ে আমরা প্রেম করি ইনশাল্লাহ একচল্লিশ সাল নয় একত্রিশ সালের মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের পুষে যাবো এইটা বিশ্বাস করি জন শেখ হাসিনা নেতৃত্ব বাংলাদেশ থাকলে মানুষ স্পিকার আমরা সবাই দোয়া করি দোয়া করি দোয়া করবো আল্লাহ পাক তাকে হাইতে দান করুক আজকে বাংলার মানুষ তাদের তাকিয়ে আছেন ষোলো কোটি মানুষের দেশে বাংলাদেশ বিশ্বে আমরা দেখি বিভিন্ন যে জরিপ তার প্রকাশ করে আমাদের দুই নম্বর তিন নম্বর চার নম্বর না ষোলো কোটি মানুষের বিষয় দিয়ে যদি তারা যদি পরিচালনা করে ষোলো কোটি মানুষকে নিয়ে আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন সেই মাত্রা যদি দরিপ করা হয় আমি বিশ্বাস করি বিশ্বে আমাদের নেত্রী এক নম্বর নেত্রী হিসাবে আত্মপ্রকাশ করবে এই জরিপে চলে আসবে আমি বিশ্বাস করি মানুষ স্পিকার আমি সময় তো পাইলাম না মানুষ স্পিকার দাদা শেষ বক্তা ছিলাম আমি মনে কমিটি কমিটির পাবো যাই হোক মানুষ স্পিকার আজকে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের যে বঙ্গবন্ধুর স্বপ্ন স্বপ্ন ছিল একটা ক্ষুধাব দারিদ্রমুক্ত বাংলাদেশে একটি শোষের মতো সোনার বাংলা ভাত খাবে পড়ানো কাপড় পাবে পাবে রোগের সুখে শিখার সুযোগ পাবে এমন এক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ছিল আমাদের দুর্ভাগ্য সাড়ে তিন বছরের মাথায় আমরা আমরা জাতির জনকে হারিয়েছি আজকে তারই রক্তের উত্তরাধিকার তার আদর্শের উত্তরাধিকার আমরা পেয়েছি এবং তার নেতৃত্বে আমরা আগামী একত্রিশ সালের মধ্যে একটা উন্নত সমুদ্র দেশে পরিণত হবো এই বিশ্বাস আস্থা নিয়েই আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সালাম আলাইকুম